এটা বিরল ঘটনা আমি বলবো না, এটা বাঙালির পক্ষে সম্ভব, এ ধরনের ঘটনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব, এটা খুব বিত্তশালী লোকের পক্ষে সম্ভব নয়, সেই পারদুস্থ দীর্ণ মানুষের পক্ষে সম্ভব আর বাঙালির পক্ষে সম্ভব। এই ঘটনা অন্য কোনো মানবজাতির ক্ষেত্রে হবে কিনা যাই না, আমি আসলে অভিভূত হয়ে পড়েছি, হাসপাতালের সম্পর্কে আমি অভিভূত হয়ে পড়েছি, বেশি কথা আমি বলতে পারবো না, আমাকে স্পর্শ করেছে। আমার বঙ্গবন্ধু সম্পর্কে খুব স্পর্শকাতর লোক, যে হাজিরা সম্পর্কে একটি সমভাবে স্পর্শকাতর। আজকে আমি একটা প্রামাণিক চিত্র তো বেশ কটা দেখেছি, এত স্নিগ্ধ, এত মনোরম এবং এত তথ্যবহুল এবং এত সত্য বাস্তব, এ অভিভূত করার মতো অবস্থা। বাঙালিকে আরও গভীরভাবে ভালোবাসার প্রবল তাড়না দেখা দিল আমার মধ্যে, আমি বুঝতে পারছি না। এটা আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমি মুগ্ধ হয়ে দেখেছি। এর টুটে টেকনিক্যাল এর কারিগরি দিকটা সম্পর্কে হয়তো দু একটা কথা আমি বলতে পারবো, সেটা আরও ম্যাগনিফাইং হতে পারত। প্রথম অংশ বঙ্গবন্ধুর অংশটাকে একটা সংক্ষিপ্ত করে এদিকের অংশটা, শেখ হাসিনার ক্ষমতা পাওয়া এবং তার মানবিক চিত্রের দিকটিতে আরও উজ্জ্বল করা যেতে পারতো, আরও উজ্জ্বল। আর এই রমিজা বেগমের যে যন্ত্রণা কিংবা তার যে জীবন সংগ্রাম, আরও আরও যদি বেশি আলোকিত করা যেতে পারতো, খুব কঠোর তার দীনতা এবং তার যে সংগ্রাম, তো এটা তো আরও হয়তো সমুদ্ভাসিত হতো। এটা কারিগরি দিক, কিন্তু ভালো লেগেছে আমার, খুব ভালো। আমি এখন সব সমালোচনা করব না, আমি শুধু ভাববো এটা নিয়ে, আমার ভাবার বিষয় হলো এটা, ছবিটা যদি আমি পাই আমি দেখাবো নিউ ইয়র্কে নিয়ে গিয়ে, এটা তো আমার একটা বড় সম্পদ হয়ে থাকবে। নিউ ইয়র্কে দেখাবো, মিশনকে দেখাবো, বিভিন্ন দেশের মানুষকে দেখাবো, এর ইংরেজি ট্রান্সলেশন হওয়া দরকার। আই ওয়ান্ট টু মেক ইট এ ফিচার টু দি পিপল অফ দি ওয়ার্ল্ড, বহু লোককে আমি দেখাতে চাই। এর সামনে 16 ডিসেম্বরে দেখাবো আমি আশা করছি, এই ছবিটা আমাদের মিশনে বড় পর্দায় দেখাবো, দেশে বিদেশে সমস্ত বিভিন্ন জায়গার লোক আসবেন। তো আমি আই নিড ওয়ান ট্রান্সলেশন ইন ইংলিশ, ইংরেজি ট্রান্সলেশন আমার দরকার, এটা আমি করিয়ে নেব। ইংলিশটা যদি পেয়ে যেতাম, ইংলিশ ট্রান্সলেশন যদি পেতে হয় সব এই যে ধারা বিবরণ নিতে হবে, বাংলাটা সব সবটা পেতে পারতাম, তো ইংরেজি করে নিয়ে আমি কাউকে করে নিতে পারতাম। আসলে আমাদের নৈতিক চরিত্র আর নাই, তো নৈতিক চরিত্র শেষ হয়ে গেছে, এটা তো গত কয়েক বছরে বাংলার ইতিহাস তো 75 থেকে 90 পর্যন্ত ইতিহাস তো খুবই দুর্বিনীত ইতিহাস, খুবই কলঙ্কের ইতিহাস আমাদের, আমাদের নৈতিক শক্তি হারিয়ে গেছে আমাদের। সেখান থেকে যাদেরকে তুলে নিয়ে আসেন, চারটিকে এক হাসপাতাল তো হবে না, অনেক হাসপাতাল লাগবে, এটা তো অনেক বড়ো কাজ। সেদিকে একবার অন্ধকারের গভীরে চলে গেছে আমরা, চারদিক থেকে এত ষড়যন্ত্র, সেই সাপুদরা এখনও বেঁচে আছে, সেরা ওরা এখন রাজনীতি করতে চাচ্ছে, এত ষড়যন্ত্র তৈরি হয়েছে। তো আমি আমি এইসব ব্যাপারে খুব নৈরাশ্যবাদী, যে এখান থেকে তুলে নিয়ে আসা খুব শক্ত কাজ। এটা তো দরিদ্র দেশ, এত মুখাপেক্ষী দেশ আমাদের, চারদিক থেকে আমাদের হাসপাতালরা জীবন দিতে পারে, ত্যাগ করতে পারে, কিন্তু এদের ত্যাগ বিনিময়ে শক্তি সেটা জাতি ধারণ করতে পারবে কি না, সেই সক্ষমতা এখন আছে কি না, তো বিনাশ করে দিয়েছে চরিত্র আমাদের, মিথ্যা দিয়ে, অপযশ দিয়ে, লোভ দিয়ে, রংসা দিয়ে। আমার মাঝে মধ্যে ভয় হয়, চেষ্টা হচ্ছে যদিও, অপব্যাখ্যা হচ্ছে চারদিকে, এখনও তো চলছেই। সেই জন্য আমি দৃষ্টান্ত হিসাবে তো অসাধারণ দৃষ্টান্ত, কিন্তু সমস্ত ভয় হয় যে নৈতিক শক্তিটা হারিয়ে ফেলেছি আমরা, সেখান থেকে উদ্ধার করা বড় মুশকিল, বড় কঠিন কাজ, খুব বড় শক্তি দরকার, খুবই বড় শক্তি, চারদিক থেকে প্লাবিত শক্তি না হলে তো সম্ভব নয় আমাদের।